শান্তনু শর্মার কবিতা অরণ্য অভিমুখে। সকলো বাদ দি মই অরণ্যলৈ গুছি যাব পাৰিলেই ভাল পাম। এই নির্বোধ প্রাত্যহিকতাক যদি তোমার ভাল লাগিছে তেনেহলে মোর বিশেষ কব লগা নাই। সকলো বাদ দি মই অরণ্যলৈ গুছি যাব পাৰিলেই ভাল পাম। এই নির্বোধ প্রাত্যহিকতাক যদি তোমার ভাল লাগিছে তেনেহলে মোর বিশেষ কব লগা নাই। মই কিন্তু গুছি যামে প্রেম আর জীবনের নামত, কারণ অরণ্যত বিশ্বাসের বসন্ত আছে, গছ আর চড়াইবোর আছে, বনৌরিয়া বতাহ আর উন্মুক্ত বেলির পোহর আছে, জীবনের বাবে মই ইয়াত হাহাকার করি মরু। নাযাও বলিও বহু মানুষ যাবলগিয়া হয় অরণ্যলৈ, যেটু হালধিয়া ঘরত আমি থাকো তার হেতেলিতে হই ভাঙিব নোয়ারি নদীর অভিমান, গানর দরে বেরর জলুঙারে নুসুমাই তাত কাতর চোনাক। তারপর বারে বারে মই মন্দিরলৈ গৈ হুলুকাই ধুই আহো মোর রমণীয় দুহাত। যাও অরণ্যলৈ, অরণ্য মানেই তো গানর এটা দীঘল বাদ, তার আগতে তোমার সাথে যাপন করিব পারিলে ভাল হব কবিতার কিছুক্ষণ বাতর দাতি, নতুবা শহরের কোনো এখন প্রেমিক উদ্যান ভেদ ফুলা পুখুরী এটার পারত, নতুবা পুথিভঁড়ালর কোনো এক নিবিড় সন্ধিয়া। তার আগতে তোমার সাথে থিয় হব পারিলে ভাল হব এটা প্রতিবাদী মিছিলর সন্মুখত, লাঠি চার্জ আর কন্দুয়া গেছর সোয়াদ লোপলৈ এবার রাজধানীলৈ যাব পারিলে ভাল হব, যাতে শূন্যতার শ্মশানত তুমি যাপন করিব নালাগে বৈরাগ্যর রাতি, যাতে অরণ্য যাত্রার বাবে তুমিও চলাব পারা প্রস্তুতি। সকলো বাদ দি মই অরণ্যলৈ গুছি যাব পাৰিলে ভাল পাম, কিয়নো মাটিক মোর বুলি কোৱা প্রতিজন মানুষরে একোটা বাসনা থাকে, কিয়নো মাটিক মোর বুলি কোৱা প্রতিজন মানুষরে একোটা বাসনা থাকে সৈনিকর দরে মৃত্যুক আকুয়ালি লোৱার। আর অরণ্যই লিখিব জানে সেই ইতিহাস।